তেল ও বিদ্যুৎ বিল ছাড়াই চলছে সবজি ক্ষেতের সেচ। উৎপাদন খরচ কমায় লাভবান হচ্ছেন কৃষক। পটুয়াখালী, ভোলা, বরগুনায় সোলার বিদ্যুৎ চালিত দৈনন্দিনের খরচমুক্ত এই প্রযুক্তি কৃষকদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সহকর্মী নাসির বাবুর ক্যামেরায় সোহেল চৌধুরী, স্বাধীনের রিপোর্ট। চলছে সেচ পাম্প, পাইপ দিয়ে পানি যাচ্ছে সবজির ক্ষেতে, অথচ কৃষকদের গুনতে হচ্ছে না কোনো বিদ্যুৎ বিল, এমনকি কিনতে হচ্ছে না ডিজেলও। কেননা সেচ পাম্পগুলো চলছে সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে, তাই কমেছে সবজি উৎপাদন খরচ। চারিগুলো একটা মেশিন আনলে ওটা তো কান্দে করে নেওয়া লাগবে, আপনি টাইম নেওয়া একজন মানুষ লাগবে, আবার ডিজেল মোবিল আবার মেকার বিল দেওয়া লাগবে, এইগুলো আমি কিছুই এটা লাগে না। পাম্প মেশিন দিয়ে দেওয়া, ছাক, সিম, লাউ, বেগুন, টমেটো, কপি, বটবড়ি এসব চাষ করে অনেক আমি করতেছি, সুযোগ সুবিধা পাইতেছি। কৃষকদের ভাগ্য ফেরানোর এই প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যার পরীক্ষামূলক কার্যক্রম চলছে দক্ষিণের জেলা পটুয়াখালী, ভোলা এবং বরগুনাতে। বিজ্ঞানীরা বলছেন নানা কারণে প্রতিনিয়ত বাড়ছে ফসলের উৎপাদন খরচ, অপরদিকে কৃষকরা পান না তাদের ফসলের ন্যায্য মূল্য, তাই কম খরচে ফসলের উৎপাদনের অংশ হিসেবে কৃষকদের দোরগোড়ায় প্রযুক্তিটি পৌঁছাতে কাজ করছেন তারা। ঘরে আমরা বিদ্যুতের ব্যবস্থা করা এবং পানির ব্যবস্থা করা সবজি উৎপাদনের জন্য এই কাজগুলো করা সম্ভব, এর জন্য খরচও খুব কম, মাত্র 1 লক্ষ টাকায় এটি করা সম্ভব। তবে শর্ত হলো এটি কমিউনিটি অ্যাপ্রোচে খুব ভালো কাজ করে এবং হাই ভ্যালু ফ্রুটসের ভেজিটেবলসের জন্য কাজ করে। একটা বাড়ির জন্য একটা বড় বাড়ি হইলো। কৃষি গবেষণা ইনস্টিটিউট জানায় একবার স্থাপনের পর অন্তত 20 বছর ব্যবহার করা যাবে এ সোলার প্যানেল। এই পাম্পে প্রতি মিনিটে 180 লিটার পানি ডিসচার্জ পাওয়া যায় এবং এই প্যানেলের ব্যবহার যাতে আমরা সারা বছরব্যাপী করতে পারি, এই জন্যই এটাকে সোলার হোম সিস্টেমে কনভার্ট করা হয়েছে। সোলার পাম্প ভিত্তিক সোলার হোম সিস্টেম, যার মাধ্যমে কৃষকরা স্বল্প খরচে অনাবাদি জমিতে আবাদ করতে সক্ষম হচ্ছেন, পাশাপাশি মেটাতে পারছেন বিদ্যুতের চাহিদা, ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন চাষিরা। সোহেল চৌধুরী, স্বাধীন, চ্যানেল 24, পটুয়াখালী।